আসসালামু আলাইকুম বন্ধুরা, এই পৃথিবীতে ভালোবাসার নিদর্শন তো কত কিছুই দেখেছেন বা শুনেছেন। যেমন মোগল সম্রাট শাহজাহান তার প্রেমিকাকে অমর করে রাখতে তৈরি করেছিলেন এই তাজমহলটি, আর অচেনা ভুবন আজ আপনাদের ভালোবাসার নিদর্শন হিসেবে যেটা দেখাতে চলেছে সত্যি অবাক করার মতন। চারপাশে থই থই পানি, মাছ সাগরে ভালোবাসার নিদর্শন হিসেবে তৈরি করেছেন এই ভাসমান দৃষ্টিনন্দন বাড়িটি। মাছ সাগরে ভাসমান এই বাড়িটি থাইল্যান্ডের ফোকিট দ্বীপে পশ্চিম উপকূল থেকে 14 মাইল দূরে অবস্থিত। প্রেমিকাকে নিয়ে থাকতে সকল ব্যবস্থা রেখেছিলেন এই বাড়িটির মালিক চাঁদ। বাড়িটিতে ডাইনিং, কিচেন, বাথরুম সহ ছিল দৃষ্টিনন্দন ছাদও। চারিদিকে থই থই পানির উপর ভাসমান বাড়িটি ভালোবাসার মানুষকে নিয়ে একান্তে থাকতে তৈরি করেছে আমেরিকান নাগরিক চাঁদ। মন চাইলেই সব ধরনের আনন্দ উপভোগের ব্যবস্থা করেছে এই বাড়িটিতে। সাগরের স্বচ্ছ পানিতে ড্রাইভিং করা সহ সূর্য অস্ত ও উদয় দুটোই দেখা যায় এই ভাসমান বাড়িটি থেকে। অনেক পরীক্ষা ও যাচাই বাছাই শেষে বাড়িটি সাগরে স্থাপন করা হয়। ভালোই চলছে তাদের প্রকৃতির মধ্যে থাকা। অনেক প্রকৃতি প্রেমিক বা একান্তে থাকতে চাওয়া মানুষ তাদের এই বাড়িটিতে ঘুরতেও আসে। এই বাড়িটি তৈরি করা হয়েছে হোসেন বিল্ডার্স নামক একটি সংস্থার কাছ থেকে। এই ভাসমান বাড়িটির মালিক আমেরিকান নাগরিক চাঁদ ও সুপ্রাণী। বন্ধুরা, আপনিও চাইলে তৈরি করতে পারেন এমন সুন্দর একটি ভাসমান দৃষ্টিনন্দন বাড়িও, আর দেখতে চাইলে চলে যেতে পারেন থাইল্যান্ডের ফোকিট দ্বীপে। এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী কোনো একটি এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।